নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ রুম সংলাপ। কোনো রকম উৎসব আয়োজন ছাড়াই করোনাময় একটি নববর্ষ কেটে গেল বাঙালির। আপনারা জানেন, দেশ ও দেশের বাইরের রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্য, বিনোদন, খেলাধুলা সহ ঘটে যাওয়া প্রতিদিনকার সব খবর ও তার বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ। জানিয়ে দিতে চাই খবরের সবশেষ আপডেট। করোনাকালীন এই সময়ে দেশের রেকর্ড ছাড়িয়ে আজও ২০৯ জন করোনা আক্রান্ত, এই নিয়ে মোট সংখ্যা পৌঁছে গেল ১০১২ জনে। রেকর্ড ধারাবাহিক মৃত্যু এই নিয়ে মোট সংখ্যা ৪৭ জনে। বিশ্বে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়ালো ২০ লাখ। দুঃখজনক বিষয় হচ্ছে মৃত্যুর সংখ্যা পার করলো ১,২০,০০০। আলোচনায় আরও খবরাখবর নিয়ে থাকছি আমি ফখরুল ইসলাম। দুর্যোগকালীন এই সময় নিরাপদ দূরত্বে থেকে আমাদের সঙ্গে ভার্চুয়াল কানেক্টিভিটিতে যুক্ত হয়েছেন এরই মধ্যে ডক্টর শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া আরও যুক্ত হয়েছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। এছাড়া আমাদের সঙ্গে ভার্চুয়াল কানেক্টিভিটিতে আরও যুক্ত হবেন বেশ কয়েকজন অতিথি পর্যায়ক্রমে। পুরো সময় আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। এবার চলে যেতে চাই, পুরো আলোচনায় চলে যেতে চাই। প্রথমেই ডাক্তার শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে আসতে চাই। আজকে এই করোনাকালের মধ্য দিয়ে নববর্ষ পালন করেছে দেশবাসী। কোনো ধরনের ঘরের বাইরে বের না হয়েও তারা ঘরে থেকে এই নববর্ষটি কোনো ধরনের আয়োজন, উৎসব ছাড়া পালন করতে হয়েছে, এবং প্রধানমন্ত্রীও তার সব ধরনের আয়োজন, সব কিছুই কিন্তু স্থগিত করেছেন। ভিডিও বার্তায় তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এটি আমাদের জন্য অবশ্যই ইতিবাচক, এবং করোনা সংক্রমণ মোকাবেলাও ইতিবাচক। কি বলবেন? বাঙালির জীবনে এটা একটা অস্বাভাবিক ঘটনা যে আজকে আমাদের যেটা করার কথা ছিল, সকাল থেকেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস করি, আমাদের চারুকলা থেকে যে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয় সকালে, সেটিতে আমাদের অংশগ্রহণ করার কথা। আজকে করোনা পরিস্থিতির কারণে সে মঙ্গল শোভাযাত্রা কেন, আজকে আমরা কেউই ঘরের বাইরে বের হই। ঘরের বাইরে বের না হওয়ার কারণ হচ্ছে যে যত মানুষ ঘরের বাইরে বের হবে, করোনা তত বেশি বিস্তৃত হবে, মানুষ থেকে মানুষে ছড়িয়ে যাবে। সেই সংক্রমণটা বন্ধ করার জন্য কিন্তু আমরা সবাই ঘরে অবস্থান করেছি। তারপরেও আপনার কখনো কখনো লক্ষ্য করা যায় যে বাংলাদেশে ধরেন দুই ধরনের মানুষ এখনো রাস্তায় বের হয়। এক ধরনের মানুষ হচ্ছে অনর্থক কৌতূহলী হয়ে রাস্তায় বের হয়, তারা দেখতে চায় যে রাস্তার পরিস্থিতি কেমন। আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে একেবারে ধরেন খেটে খাওয়া মানুষ, যারা খাবারের প্রয়োজনে, যাদের বাড়িতে খাবার পৌঁছেনি, তারা কখনো কখনো রাস্তায় বের হয়ে আসছে। আমরা কোথাও কোথাও তাদেরকে বিক্ষোভ করতে দেখেছি। এই দুটি ব্যতিক্রম ছাড়া এছাড়া সাধারণ মানুষ আজকে আপনার বাড়িতে বসে পয়লা বৈশাখ উদযাপন করেছেন। একটা অন্যরকম পয়লা বৈশাখ, যেখানে প্রত্যেকেরই প্রার্থনা ছিল যে সবাই যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি, এবং আমাদের দেশ, আমাদের রাষ্ট্র যাতে এবং পৃথিবী যাতে শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, কামনা এবং এই ইচ্ছা সকলের মধ্যেই ছিল। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। আজকে নববর্ষ পালন করতে হয়েছে মানুষকে, খুব দুঃখজনক একটি পরিস্থিতির মধ্য দিয়ে। সারা বিশ্ব কিন্তু এই মহামারীর মধ্য দিয়েই যাচ্ছে। উদ্বেগজনকভাবে আজকে কিন্তু প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে। আজকে আরও বেশি পরিমাণে আক্রান্ত সংখ্যা বেরিয়ে এসছে ২০৯ জনে, এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু বেড়েছে আজকে ৭ জন, এবং আমরা আরও একটি রেকর্ড পার করেছি, ১,০০০ জনে পৌঁছে গেছি আক্রান্তের সংখ্যা। খুবই উদ্বেগের বিষয়। কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, যেটিকে আমরা বলছি সামাজিক বা জনগোষ্ঠীগত সংক্রমণ, সেটিও কিন্তু হচ্ছে। এই যে আমরা আজকে নববর্ষে কেউ আসলে খুবই ইতিবাচকভাবে, রাজধানীবাসী বের হয় নাই, সারা দেশের মানুষ বের হয় নাই। একইভাবে কিন্তু এই যে লকডাউন কিংবা বন্ধ বলেন, মানুষ যে বের হয় নাই, তারপরে এই সংক্রমণ কি কমছে কিনা, কি মনে হয় আপনার? দেখেন, এটা তো কেবল আমাদের একার সমস্যা না, সারা দুনিয়ার সমস্যা। এবং সারা দুনিয়ার সঙ্গে কিন্তু আমাদের, তাহলে কিন্তু আমি মনে করব ভালো অবস্থানে আছে। এখন ভালো অবস্থানটা কিভাবে বলবেন? যেমন ধরেন আমাদের এখানে এতদিন হয়ে গেল প্রায় ১৬ কোটি, এদের মধ্যে মাত্র আক্রান্ত হয়েছে ১,০০০ জন, আর মারা গেছে ৪০ জন। এটা কিন্তু আমি মনে করি আমাদের এখানে তুলনামূলকভাবে তুলনায় কম। আরেকটা পয়েন্ট দেখেন, তারপর অনেকে থাকে যে আমাদের দেশের মানুষের পুস্তকের অভাব, আমাদের একটু করতে সেটা কিন্তু আজকে এত বড় উৎসব, সেই উৎসবে কেউ মাঠে না যে আমরা অনেক সচেতন। তাহলে আমি তো সবই দেখি, তো আমি মনে করি যে আমাদের এবং সব মিলিয়ে যে অবস্থা যাচ্ছে এটা সারা দুনিয়াতে এই সমস্যা, একটা বৈশ্বিক সমস্যাকে আমরা অত্যন্ত নিয়ম নিষ্ঠার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এখন এই নিয়ন্ত্রণের জন্য সরকারকে করবেন, জনগণ করবেন, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আমরা এটাকে নিয়ন্ত্রণ পেরেছি। এখন হয়তো টেস্ট বাড়বে কিন্তু মৃত্যু তো থেকে যাচ্ছে, মৃত্যু তাদের গোপন থাকে তাই না, যাতে শরীর করে আমরা ভালো অবস্থানে আছি। এবং এই জন্য আমাদের দেশের সব মানুষ সবাই প্রশংসার প্রাপ্ত। জি জনাব মাসুদ কামাল, ধন্যবাদ আপনাকে। জনাব শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে একটু আসতে চাই। আপনাকে যে বিষয়টি বলতে চাই যে আজকেও কিন্তু চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন, আজকেও চিকিৎসক সহ ৯ জন আক্রান্ত হয়েছেন একটি হাসপাতালের। এই যে আমরা দু একদিন পরপরই দেখছি চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন, আমাদের এই করোনা যুদ্ধের ফ্রন্ট লাইনের যোদ্ধা এই চিকিৎসকরা, তারা যদি আক্রান্ত হয় এবং তারা যদি ঝুঁকিতে পড়ে যায় তাহলে সামনের দিনগুলোতে আজকে যেভাবে ১,০০০ ছাড়ালো সংক্রমণ বা আক্রান্তের সংখ্যা, এভাবে যদি আরও ছাড়াতে থাকে এবং এই চিকিৎসকরা যদি আমাদের ফ্রন্টলাইনের যোদ্ধা যারা যারা চিকিৎসা দেবেন, যারা সুস্থ করে তুলবেন করোনা রোগীদের, তারাই যদি আক্রান্ত হয়ে যায়, এই সমাজে যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কারা চিকিৎসা দেবেন এবং আসলে এর প্রতিকার কি কি করা উচিত, কি মনে হয় আপনার? যারা আমাদেরকে সারিয়ে তুলবেন, আমাদের চিকিৎসা যারা দেবেন তারা আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত হওয়ার পিছনে যে কারণগুলো কাজ করে এটা হচ্ছে একটা অজানা শত্রুর বিরুদ্ধে আমরা সবাই লড়াই করছি। তো সেক্ষেত্রে ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ফ্রন্ট লাইনে আছেন। তো ফ্রন্ট লাইনের স্বাস্থ্যকর্মীরা যে তারা কি সুরক্ষা মেনে যে সুরক্ষা সামগ্রীগুলো তাদের কথা সেগুলো সকলের আছে কিনা, সেগুলো তারা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে কিনা, সেগুলো ব্যবহার করে তারা আমাদেরকে সেবা দিচ্ছে কিনা, এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক আমি গণমাধ্যমে দেখেছি, ব্যক্তিগত আলোচনায় শুনেছি রোগীও তথ্য গোপন করছেন। হাসপাতালে যখন আসছেন তারা একেবারে চেপে যাচ্ছেন, তাদের যে করোনার লক্ষণ রয়েছে এই চেপে যাওয়ার পিছনে কিছু কিছু কারণও আছে। কোনো কোনো হাসপাতালে আমরা দেখেছি যে করোনার লক্ষণ প্রকাশ করলে পরে হাসপাতাল চিকিৎসা দেয় না বা ভর্তি করতে চায় না, এরকম ঘটনা ঘটছে, যার ফলে মানুষও তথ্য গোপন করে। তথ্য গোপন করার ফলে এই তথ্য গোপন করে তারা যখন ডাক্তারের সেবা নিচ্ছে বা হাসপাতালের সেবা নিচ্ছে তার মধ্য দিয়েও কিন্তু ছড়িয়ে পড়ছে। তো কখনো কখনো অসাবধানতা, কখনো কখনো সুরক্ষা সামগ্রীর অভাব, কখনো কখনো রোগীদের যে তথ্য গোপন করার প্রবণতা, মোটামুটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ৩টি কারণে ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন। তবে সারা পৃথিবীতে কিন্তু জনাব শফিউল আলম ভূঁইয়া, মাননীয় প্রধানমন্ত্রী তো বেশ কিছু উদ্যোগ নিয়েছেন তাদের নিরাপত্তা বা তাদের যে সম্মানী বা স্বাস্থ্য সেবা বিমা, এসব নিয়ে কিছু গতকাল তার ভাষণে তাদের জন্য বেশ কিছু উদ্যোগ তিনি নিয়েছেন, এটি নিশ্চয়ই ইতিবাচক। এবং এই আমাদের যে ফ্রন্টলাইনের যোদ্ধা যারা আছে তাদেরকে আরও বেশি সতর্ক হওয়া বা তাদেরকে সতর্ক করার জন্য যেন সংক্রমিত তারা না হন, সে বিষয়ে আর কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে? যেমন ধরেন এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিয়েছেন যে উনি তাদের জন্য বিমার ব্যবস্থা করেছেন এবং বিশেষ ভাতার ব্যবস্থা করেছেন, সেটা প্রশংসনীয়। এবং আমি নিজেও এখান থেকে বলতে চাই যে স্বাস্থ্যকর্মীদের প্রতি আমাদের স্যালুট, আমরা শ্রদ্ধা জানাই। তারা যেভাবে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছেন সেই ক্ষেত্রে তারা প্রশংসার দাবিদার। এবং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে সারা দেশ তাদের পাশে রয়েছে, আমি তো সেই একই কথা পুনরাবৃত্তি করতে চাই। পাশাপাশি বলতে চাই যে ধরেন যারা হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন তারা যাতে সত্যি তথ্য প্রকাশ করেন তাহলে ডাক্তারদের স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। দুই হচ্ছে ডাক্তাররা স্বাস্থ্যকর্মীদের সেবা দিচ্ছেন সেক্ষেত্রে তাদের সুরক্ষা ব্যবস্থাটা আপনার নিশ্চিত করা হয়েছে কিনা, হাসপাতালগুলো পরিচালনার দায়িত্বে যারা আছে তারা এই সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেন। এই যে ধরেন পিপি সহজ সুরক্ষা সামগ্রী দরকার, তাদের খাবার দাবার থেকে শুরু করে তাদের থাকার ব্যবস্থা সেগুলো সম্পূর্ণ নিশ্চিত করা হাসপাতালগুলোর দায়িত্ব। সম্প্রতি আমরা কুর্মিটোলা হাসপাতালে ৬ জন ডাক্তারকে বহিষ্কার হতে দেখেছি, সেটিও একটি দুঃখজনক ঘটনা। এই সম্পর্কে নানা ধরনের তথ্য গণমাধ্যমে এসেছে, সত্যিকারের তথ্য কি এটা আমাদের কাছে পরিষ্কার না। তবে যেটাই হোক ডাক্তারদেরকে এখন আমাদের মানসিক এবং প্রাতিষ্ঠানিক সকল ধরনের সমর্থন আমাদেরকে যোগাতে হবে। আমরা যে যেখানেই আছি রোগীদের পক্ষ থেকে, হাসপাতালের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, কারণ ডাক্তারদেরকে যদি আমরা সুরক্ষা দিতে না পারি তাহলে সারা জাতি কিন্তু আক্রান্ত হবে এবং মৃত্যুর হার অনেক বেড়ে যাবে। এক্ষেত্রে আমি ইটালির প্রসঙ্গে বলতে চাই যে ইটালিতে কিন্তু স্বাস্থ্যকর্মীরা অনেকাংশে আক্রান্ত হয়েছিল বলে ইটালিতে মৃত্যুর ঘটনা অনেক বেশি সংখ্যক ভাবে হয়েছে। তো আমাদের দেশে আজকে যে সংক্রমণের সংখ্যাটি আপনি বললেন, আমি আশঙ্কা করছি যে অন্যান্য দেশের সাথে যদি আমরা তুলনা করি এই করোনা সংক্রমণের গ্রাফ ভাবে অগ্রসর হয় সেই গ্রাফ থেকে যদি তাকাই তাহলে হয়তো সামনের দিকে গ্রাফ আরো বাড়বে, আক্রান্তের সংখ্যা আরো বাড়বে, টেস্টের সংখ্যা যত বাড়বে আক্রান্তের সংখ্যা তত বাড়বে। জি ধন্যবাদ শফিউল আলম ভূঁইয়া, ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের যে সারা দেশে আরো 11টি জায়গায় হচ্ছে 11টি হাসপাতালে টেস্টের সংখ্যা বাড়ানো হচ্ছে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে। রাজধানীতে 5টি এবং রাজধানীর বাইরে 6টি স্থানে এই টেস্ট সংখ্যা বাড়ানো হবে, তখন হয়তো এই সংক্রমিত রোগীর সংখ্যা কম কি বেশি বা সেটি আমরা বুঝতে পারবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে আমরা একটু যেতে চাই কানাডাতে। কানাডাতে সিনিয়র সাংবাদিক সওগাত আলী সাগর যুক্ত হয়েছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। সওগাত আলী সাগর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে একই সাথে বলতে চাই যে যুক্তরাষ্ট্র আপনার পাশের যে দেশ, যুক্তরাষ্ট্রে এখনও কয়েক ঘন্টা যে 1500 জন মৃত্যুবরণ করেছেন এবং সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে, অর্থাৎ এখন পর্যন্ত 25,000 মানুষ যুক্তরাষ্ট্রে মারা গেছেন। তো কানাডাতে আসলে আমরা দেখছি যে প্রথম থেকেই তারা বেশ ভালো ভালো উদ্যোগগুলো নিয়েছেন, আপনার মাধ্যমে আমরা এর আগেও জেনেছি। এখন কানাডাতে কি পরিস্থিতি বিরাজ করছে, বাঙালিরাই বা কেমন আছেন, একটু সবশেষ পরিস্থিতি জানাবেন। এবং বাংলাদেশে আমরা আজকে নববর্ষ পালিত হয়েছে একটি দিন, এই দিনে আমরা দুর্যোগময় একটি মুহূর্তে সারা দেশের মানুষ ঘরে কাটিয়েছেন তারা এই করোনা সতর্কতায়, আপনি কানাডার পরিস্থিতি জানাবেন একটু। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের মানুষ এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা একইভাবে কিন্তু ঘরে বসে বাংলা নববর্ষ উদযাপন করেছে। বাংলাদেশে যেভাবে উৎসবের মাধ্যমে বাংলা নববর্ষটি পালন করা হয়, আমরাও কিন্তু কানাডাতে, আমেরিকাতে বা বিশ্বের যেখানে থাকি না কেন বাংলা নববর্ষ আমরা উৎসবে উদযাপন করি। এবার তার ব্যতিক্রম হয়েছে। আপনি যদি কানাডার দিকে তাকান তাহলে বাংলা নববর্ষের ঠিক আগে যে সপ্তাহান্তটা গিয়েছে, শুক্রবারকে ধরে যদি আমি সোমবার পর্যন্ত বলি, এটি কিন্তু ছিল পশ্চিমা বিশ্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের সময়। ইস্টার ফ্রাইডে, ইস্টার সানডে, মানডে, এই সময়টায় কিন্তু তাদের উপাসনালয়ে হাজার হাজার মানুষের ভিড় হয়, বাড়িতে বাড়িতে উৎসব হয় এবং সবাই মিলে আমরা যেভাবে ঈদ উদযাপন করি তারা সেইভাবে একটা উৎসব পরিবেশে এই পুরো কয়েকটা দিন করে। এবার তারা যেটি করেছে সেটি তারা অনলাইনের মাধ্যমে, ধরেন চার্চে বসে, গির্জায় বসে সেখানে প্রার্থনা করেছে এবং ডিজিটালি বাড়িতে বাড়িতে বসে তারা সেটিকে তারা উদযাপন করছে, যেভাবে আমরা ঘরে বসে বসে বাংলা উদযাপন করেছি। আর করোনা ভাইরাসের বিষয়ে যদি আসি, আপনি জানবেন যে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এখন লকডাউন তুলে নেওয়ার একটা আলোচনা শুরু হয়েছে, যেটি গতকালকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্রিফিং এ কিছুটা আলোকপাত করা হয়েছিল। আমরা বাংলাদেশ প্রতিদিন সংবাদও সেখানে আছে এবং আজকে তাদের ব্রিফিং এ একটা গাইডলাইন দেওয়ার কথা আছে যে তারা যারা এখন লকডাউন করে ফেলবে তারা কি উপায়ে করবে, তাদের কি কি প্রিকশন নিতে হবে। কানাডার কথা যদি বলি, আমাদের একটি সাসকাচুয়ান প্রভিন্স, সেখানকার প্রিমিয়ার ইতিমধ্যে ঘোষণা করেছেন তারা লকডাউনটা তুলে ইকোনমিকে আবার স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে তার পরিকল্পনা তারা শুরু করেছেন। প্রতিদিন আমাদের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করেন তাকে সেই প্রশ্নটি করা হয়েছিল সরকারের পাতা কি, তিনি জানিয়েছেন বিভিন্ন সঙ্গে ফেডারেল সরকার আলোচনা করতে শুরু করেছে যে কিভাবে এই লকডাউনগুলোকে পর্যায়ক্রমে কিভাবে স্বাভাবিক করা যায়। সামগ্রিকভাবে আমরা একটা ধারণা পাচ্ছি কানাডা আসলে আরো কিছু ইউরোপীয় দেশের মতোই কানাডা আসলে একটু একটু করে তিনি শুরু করেছে যে তারা আস্তে আস্তে ইকোনমি এবং বিভিন্ন জিনিসগুলোকে ওপেন করে দেবে। প্রশ্ন করতে পারছি তাহলে কি কানাডায় নিয়ন্ত্রণে এসেছে? সেটি অবশ্যই পুরোপুরি নিয়ন্ত্রণে আসে, কিন্তু গত ৪-৫ দিনের যে গ্রাফ সেটিকে দেখা যাচ্ছে এক সপ্তাহ আগেও যে হারে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়তো সে আক্রান্তের সংখ্যা বাড়ার পরিমাণটা কমে গেছে। পার্সেন্টেজ অফ গ্রোথ যেটা প্রতিদিন আপনারা কতজন লোক আক্রান্ত হয় সেই সংখ্যাটা তারা কমে গেছে। কানাডাতে বেসিক্যালি দুটি প্রভিন্সে হচ্ছে এই একটি হচ্ছে অন্টারিও যেটা আমি নিজে থাকি আর পার্শ্ববর্তী কুইবেক। এই কুইবেকটা এখনো একটু নিয়ন্ত্রণের বাইরে আছে, কিন্তু অন্টারিও আর প্রতিদিনকার বাড়ানোর হারটা একটা কমিয়ে আন ফলে চারটিকে মনে করা হচ্ছে যে এক ধরনের একটা রিল্যাক্স হওয়ার মতো বা স্বস্তি পাওয়ার মতো অবস্থায় যাচ্ছে। ধন্যবাদ আপনাকে জনাব স্বাগত আলী সাগর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আপনার কাছে আসতে চাই যে আমরা দেখছি যে এই করোনা দুর্যোগের মধ্যেও মানুষ মানবিক মূল্যবোধ হারাচ্ছে, মানবিক মূল্যবোধ হারিয়ে সামাজিক অবক্ষয়ের দেখা যাচ্ছে মানুষের মধ্যে, নানান ধরনের অপরাধের মতো কাজ করছেন, যেমন ডাকাতি চুরি এগুলো তো করছেনই, পাশাপাশি একই সাথে আমরা দেখছি যে যারা করোনা আক্রান্ত হচ্ছেন আতঙ্কিত হয়ে মা কিংবা বাবা তাদেরকে ফেলে আসছেন রাস্তায় আক্রান্ত রোগীদের। তো আসলে এই বিষয়টা কতটা মূল্যবোধহীন কাজ যারা এসব করছে তাদের উদ্দেশ্যে বা কি বলবেন? এগুলো তো ধরেন অত্যন্ত জঘন্য কাজ, মানুষ আতঙ্কিত হয়ে স্বার্থপরতা থেকে এই ধরনের কর্মকাণ্ড করছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, পিছন দিকে যদি ফিরে যাই, একেবারে যখন আমাদের দেশে কলেরা বসন্ত হতো, কলেরা বসন্তে যখন গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত তখনও কিন্তু মানুষের মধ্যে এই ধরনের আচরণ দেখা গেছে যে তারা প্রিয়জনকে ফেলে নিজের জীবন বাঁচানোর তাগিদে আপনার অন্যদিকে ছুটেছে। সেই আচরণ এখনো আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়জনকে কেউ কেউ ফেলে যাচ্ছেন করোনা আতঙ্কের কারণে। তা আমার মনে হয় যে অনেক ক্ষেত্রেই মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে যে কেউ যখন করোনায় আক্রান্ত হয়ে মারা যায় তার স্বজনরা ভয় পায় যে এই মরদেহ তারা যদি সেই মরদেহ নিয়ে ডিল করে সেক্ষেত্রে তারাও করোনা আক্রান্ত হতে পারে। এই যে রোগটির ছোঁয়াচে লক্ষণ এবং সম্পর্কে অনেক কিছু পরিষ্কার না হওয়ার কারণে মানুষের মধ্যে আতঙ্ক ভয়টা অনেক বেশি, সেই কারণে স্বার্থপরতার প্রবণতা, নিজেকে বাঁচানোর প্রবণতারও একটা বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক যে মা বা বাবা সন্তানকে লালন পালন করেছেন, আজকে সেই সন্তানই নিজের জীবন বাঁচানোর জন্য সেই মা বাবাকে জঙ্গলে ফেলে দিয়ে চলে যাচ্ছে। তবে ভালো খবর হচ্ছে যে এই ধরনের ঘটনার সংখ্যা খুব বেশি না, সমাজে এই ধরনের মানুষের খুব বেশি না, ভালো মানুষের সংখ্যাই বেশি। আপনি দেখেন যে মানুষকে টেক কেয়ার করবার, যত্ন নেবার প্রবণতার সংখ্যাটা বেশি, কিন্তু যারা এসব করছেন এই সংখ্যাটা তো মাত্র শুরু হলো। যারা এসব করছেন সংক্রমণের সংখ্যা হয়তো বাড়তে পারে। যারা এই ধরনের অমানবিক কাজগুলো করছেন তাদের প্রতি আপনার পরামর্শ কি? আসলে তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে এই ধরনের অমানবিক কাজকর্ম যখন আমরা করি সমাজের দৃষ্টিতে কিন্তু আমাদেরকে হেয় করে, এবং যে ইংরেজিতে একটি কথা আছে which goes around comes around, যে যেটি আমি অন্যের প্রতি করছি সেটি একসময় কেউ না কেউ আমার প্রতি এই ধরনের আচরণ করতে পারে। তো এই ধরনের পরিস্থিতিতে আপনার মানবিক মূল্যবোধ বজায় রেখে কাজ করতে হবে, এবং এই যে ধরেন যারা করোনায় মারা যায় বা করোনায় অসুস্থ হয় তাদের প্রতিকার করবার জন্য, তাদের দায়িত্ব নেওয়ার জন্য সরকারের হসপিটাল রয়েছে, সরকারি সংস্থা রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ চেষ্টা করছে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার। সেই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাস্থ্যকর্মী হাসপাতালের সহযোগিতা নিয়ে মানবিকভাবে বিষয়টি সবাইকে ডিল করতে হবে, অন্যথায় এই ধরনের ঘটনা সমাজে ইভেন যে করতে তার পরিবারে এবং তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধবের মধ্যেও কিন্তু এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। প্রতিদিনই কোনো না কোনো জেলা আক্রান্ত হচ্ছেন, সংক্রমণের সংখ্যা বাড়ছে। আজকেও কিন্তু দিনাজপুরে প্রথমবারের মতো 7 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং আজকে ময়মনসিংহে প্রথমবারের মতো লকডাউনের ঘোষণা দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। এসব বিষয় নিয়ে আরও অনেক খবর নিয়ে আমরা আলোচনা করব। যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, সঙ্গেই থাকুন। স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আমাদের সঙ্গে এর মধ্যে অতিথি রয়েছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। আমরা আলোচনায় যাওয়ার আগে আমরা একটু সারা বিশ্বের যে আক্রান্তর যে পরিসংখ্যানটি রয়েছে সেটি আমরা দেখাবো এবং বাংলাদেশে কোন কোন জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সেটিও আমরা দেখাবো। বাংলাদেশে ঢাকা শহরে আসলে সবচেয়ে বেশি হটস্পট বলা হয়, ঢাকা এবং নারায়ণগঞ্জকে সবচেয়ে বেশি হটস্পট বলা হয়। আমরা প্রথমে বাংলাদেশের চিত্রটি একটু দেখাতে চাই। বাংলাদেশে ঢাকা সিটিকে হটস্পট বলা হয়। এখন পর্যন্ত 1012 জনের মধ্যে ঢাকাতেই 383 জন আক্রান্তের সংখ্যা, এবং এরপরে নারায়ণগঞ্জে 144 জন এরই মধ্যে আক্রান্ত হয়েছেন। এই দুটি জায়গা হচ্ছে সবচেয়ে বেশি হটস্পট জায়গা, এবং এরপর হচ্ছে গাজীপুরে 35 জন এবং ঢাকা জেলাতে 24 জন, কিশোরগঞ্জে 10 জন, মাদারীপুরে 19 জন। এই ছিল বাংলাদেশের চিত্র। এবং এরপরে আমরা একটু বিশ্ব পরিস্থিতি দেখতে চাই। সারা বিশ্বে 20 লাখ ছাড়িয়েছে এটি, এবং 209টি দেশে। এবং আমি যদি একটু সরাসরি বলতে চাই, ইউএসএতে 1503 জন এরই মধ্যে মারা গেছেন, এবং আজকে অর্থাৎ গত 24 ঘন্টায়, এবং মোট মারা গেছেন 25,143 জন। স্পেনে আজকে গত 24 ঘন্টায় 300 জন এখন পর্যন্ত, এবং ইতালিতে 602 জন। তো এই ছিল বাংলাদেশ এবং বিশ্বের করোনা আক্রান্তের পরিস্থিতি। আমরা একটু আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ কামাল। মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে আমরা বেশ আলোচনা দেখছি যে সরকারি যে চাল, গম সহ বিভিন্ন ধরনের যে সহায়তা, ত্রাণ সামগ্রী, এইসব সহায়তা নিয়ে নানান আত্মসাতের ঘটনা আমরা দেখেছি, এবং কয়েকজন ইউপি চেয়ারম্যান যারা তাদেরকে শাস্তিও দিয়েছে সরকারের পক্ষ থেকে। এবং আজকেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে নান্দাইলে 24 বস্তা সরকারি চাল আটক হয়েছে। আজকে পাবনাতেও এক ইউপি চেয়ারম্যানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই বিষয়গুলো আসলে আমাদের এই দুর্যোগকালীন মুহূর্তে কতটা ভাবায় আমাদেরকে, কি বলবেন? দেখেন, এই দেশে তো এগুলো এরকম ঘটনা কিন্তু আগেও ঘটেছে, এবং কিছু লোক সবসময় থাকবে যারা নাকি দলীয় সিদ্ধান্তের বাইরে যে কিছু দুর্নীতি করবে। এটা নতুন কিছু না, কিন্তু এটা পূর্ববর্তী যখন ক্ষমতা ছিলেন কোনো এটা কিন্তু হয়েছে, এবং তখন বঙ্গবন্ধু নিজে আফসোস করে বলেছেন যে এত কম করতাম, আমার কম করতে থাকবে, তাই না? এবং এটা বরং একটা ঘটনা ঘটেছে যে সরকার একটা সিদ্ধান্ত নিতে পারবে যে কোন লোকগুলি চান নয়, কোন লোকগুলি আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের ক্ষতি করছে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের এখানে আরেকটা ঘটনা, এই ধরনের অপকর্ম যখন অপকর্মে আপনাকে অবশ্যই একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি সেই শাস্তিটা আপনি দিতে পারেন তাতে একসঙ্গে একাধিক কাজ হবে। একাধিক কাজ আপনার ত্রাণ বিতরণটা যথাযথ হবে। যারা এই ধরনের তথ্য মনে মনে করছিলেন তারা সাবধান হবে। আবার আরেকদিকে আপনার সরকারও সিদ্ধান্ত নিতে পারবে যে পরবর্তী কর্মকাণ্ডে তারা কাজ নির্ভর मिलिए मन करी सरकार उचित हम केयरफुली नियंत्रण आना हमें क्योंकि आज सरकार दिखे से एक बड़ अंश जो कारण नष्ट हो जाए ना तब से मन करें गवर्नमेंट गवर्नमेंट भाव खुद ही नष्ट जी धन्यवाद जी जनाब মাসুদ কামাল আপনার আসলে শব্দটি আমরা বুঝতে অসুবিধা হচ্ছে হলো হচ্ছে আর কি আপনার টিভির সাউন্ডটা একটু ভলিউমটা কমিয়ে আপনি কথা বললে ভালো হয় আমরা আপনার কাছে আসছি আমরা এই বিষয়টি নিয়ে আসলে ডক্টর শফিউল আলম ভূঁইয়া আপনার কাছে আসতে চাই আপনি এর আগে যে বিষয়টি বলছেন যে যারা করোনা আক্রান্ত রোগী মা কিংবা নিজের আত্মীয় স্বজনকে রেখে আসছেন জঙ্গলে কিংবা রাস্তায় ফেলে যাচ্ছেন তারা আমরা দেখছি যে নিম্ন শ্রেণীর মানুষ তারা তারা হয়তো তাদের মধ্যে সামাজিক একটা অবক্ষয় বা শিক্ষার অভাব রয়েছে যার কারণে কিন্তু যারা এই গরিবের ত্রাণ আত্মসাৎ করছেন তারা তো শিক্ষিত মানুষ তাদের মধ্যে সামাজিক অবক্ষয় এটাকে কিভাবে দেখেন আপনি তারা শিক্ষিত মানুষ কিনা সেটিও কিন্তু প্রশ্ন করা যেতে পারে যে তারা হয়তো স্কুল কলেজে পড়েছে তাদের ডিগ্রি আছে কিন্তু সত্যিকারের শিক্ষার আলো তাদের মধ্যে আছে কিনা সেটি প্রশ্ন সাপেক্ষ ব্যাপার এটা হচ্ছে একটা দিক আরেকটা দিক হচ্ছে এই ধরনের ঘটনাগুলো যারা ঘটাচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার তারা অপরাধ তো তাদেরকে অপরাধী হিসেবে দেখতে হবে যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে অপরাধ হিসেবেই দেখছে এবং সেটা দেখাটা অব্যাহত রাখতে হবে কাউকে কাউকে শাস্তিও দেওয়া হচ্ছে তবে আমি মনে করি যে এই যে শাস্তিটা দেওয়া সেই শাস্তিটার মেয়াদ দৃষ্টান্তমূলক হওয়া উচিত 5 থেকে 10 বছরের কারাদণ্ড হওয়া উচিত এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত আছে তাহলে যদি 5 থেকে 10 বছরের কারাদণ্ড প্রয়োজনে সামারি ট্রায়াল করে আপনার দ্রুত গতিতে এক দুজনকে এই ধরনের বড় শাস্তির আওতায় নিয়ে আসা তাহলে যেটা হবে যে এইটা একটা বার্তা অন্যান্যদের কাছে চলে যাবে যে এই ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হই তাহলে আমাদের এই ধরনের শাস্তি হবে আর এই কাজগুলো যারা করছেন তারা সরকারকে হেয় করছেন তারা তাদের দলকে হেয় করছেন কারণ মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধান সরকারের প্রধান হিসেবে এই যে দরিদ্র মানুষের জন্য যে চাপ বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী বরাদ্দ দিয়েছেন সেটি দরিদ্র মানুষের কাছে না পৌঁছে এই ধরনের লুটেরা চেয়ারম্যান মেম্বারদের আপনার তোলা করে চলে যাচ্ছে বা কেউ কেউ আজকে দেখলাম যে কেউ কেউ পানিতে ফেলে তো এদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা যদি না করা হয় তাহলে সরকার যে মহান উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটি বাস্তবায়িত হবে না সাধারণ মানুষ ভুগবে এ থেকে এবং পাশাপাশি সরকার এবং দলেরও ভাবমূর্তিপূর্ণ হবে শফিউল আলম ভূঁইয়া ধন্যবাদ আপনাকে আমরা একটু মাসুদ কামালের কাছে যেতে চাই জনাব মাসুদ কামাল দুঃখিত মাসুদ কামাল আমাদের সঙ্গে এখনো যুক্ত হননি আমরা একটু শফিউল আলম ভূঁইয়া আপনার কাছে আবারও আসতে চাই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে আজকে আমরা দেখেছি যে 19টি ঢাকার নামী দামি 19টি হোটেলকে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়কে চুক্তি করার জন্য একটি চিঠি দিয়েছেন এটা হচ্ছে আপনার বিশ্বের বিভিন্ন দেশ আমরা দেখি যে চিকিৎসকরা যেখানে আমাদের করোনা রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন তারা কিন্তু বেশ ঝুঁকিতেই থাকেন সেখানে তারা কিন্তু তাদের পরিবারও আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকে যে কারণে আসলে তারা তাদের থাকা খাওয়া এর জন্য আসলে হোটেলগুলো বরাদ্দ দিয়ে থাকেন বিশ্বের অন্যান্য দেশ আমাদের দেশেও কিন্তু একই প্রক্রিয়া অনুসরণ করতে যাচ্ছে বিষয়টি তো নিশ্চয়ই ইতিবাচক আপনি কিভাবে দেখেন বিষয়টি এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ আপনি যদি খেয়াল করে থাকেন আমি আমার প্রারম্ভিক আলোচনায় কিন্তু এটা বলেছিলাম যে ডাক্তারদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা এবং সেই সুরক্ষার সাথে তাদের খাওয়া দাওয়া এবং তাদের সামগ্রিক ব্যবস্থাপনার একটা বিষয় আছে এবং তারা যখন চিকিৎসা সেবা দিয়ে বাড়ি ফিরে যায় তাদের পরিবারের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে তো সেক্ষেত্রে আপনার তাদেরকে যদি এই যে ঢাকার যে হোটেলগুলো চাওয়া হয়েছে সেই হোটেলগুলোতে রেখে যদি তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা করা যায় তাহলে তাদের সেবাটাও ভালো হবে এবং তাদের থেকে অন্যদের সংক্রমণের আশঙ্কাটাও কমে যাবে তো সেক্ষেত্রে যেই মুহূর্তে আপনার হোটেলগুলো এক ধরনের ব্যবসায়িক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে তো সরকারের সাথে তাদের এই ধরনের চুক্তি হতে আমি মনে করি হোটেলগুলো অর্থনৈতিকভাবে কিছুটা সমৃদ্ধ হবে এই সময় তাদের ব্যবসা যেহেতু মন্দা যাচ্ছে এই কারণে তারা সরকারের কাছ থেকে কিছু অর্থ তারা পাবে এবং পাশাপাশি ডাক্তারদের জন্য এটা একটা অত্যন্ত সুব্যবস্থা হবে এবং বিশেষ করে যদি ভালো মানের হোটেলগুলোকে সেখানে চুক্তিবদ্ধ করা হয় তাহলে সেবার মানটা ডাক্তারদের খাবার দাবার থেকে শুরু করে তাদের তাদের যে রাত্রি নিবাস করা এবং তাদের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো হোটেলগুলোতে থাকে সেগুলো তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে, তারা আরো ভালো সেবা মানুষকে দিতে পারবে। জি ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আমরা একটু বৈশ্বিক পরিস্থিতি জেনে আসতে চাই এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে সাদাত হোসেন আমাদের সহকর্মী। আপনার কাছে জানতে চাই যে মালয়েশিয়াতে আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে খুবই খারাপ অবস্থা এবং বাঙালিও কিন্তু সেখানে আক্রান্ত হয়েছেন বেশ সংখ্যক, কি অবস্থা দেখছেন এখন আপনি আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। আমি মালয়েশিয়াতে প্রতিদিন আক্রান্ত হচ্ছে, তবে মালয়েশিয়া একটি স্বস্তির খবর হচ্ছে মালয়েশিয়া প্রতিদিন আক্রান্ত হচ্ছে সুস্থের হার বেশি, যেমন আজকে 170 জন আক্রান্ত হয়েছে তার বিপরীতে 202 জন সুস্থ হয়েছে। এই পর্যন্ত সর্বমোট 4000 উপরে আক্রান্ত হয়েছে, তবে সুস্থ হয়েছে 2000 উপরে, এটি মালয়েশিয়ার সবচেয়ে স্বস্তির খবর। আর যে 12 জন বাংলাদেশি এখানে এখন পর্যন্ত 12 জন বাংলাদেশি আক্রান্ত হয়েছে, 12 জন বাংলাদেশি আমরা একটি সুস্থ জানতে পেরেছি যে অনেকটাই সুস্থের পথে, যেহেতু মালয়েশিয়া সুস্থের হার প্রায় 45% উপরে। তো মালয়েশিয়াতে যেসব বাংলাদেশিরা যে 12 জন বাংলাদেশি আক্রান্ত আছে তারা হয়তো খুব দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবে। আর আমি বলবো যে মালয়েশিয়াতে তাদের যে এই সুস্থের হারটা এটি তাদের মৃত্যুর হার অনেক কম, এই সর্বমোট 83 জন মারা গিয়েছে এ পর্যন্ত এবং এটির কারণে তাদের চিকিৎসা ব্যবস্থাকে আমরা ধন্যবাদ দিতে পারি যে তারা শুরু থেকেই তাদের যে চিকিৎসা ব্যবস্থাটা তাদের পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নার্স এবং যদিও এই রোগটির এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন বা কোনো ধরনের টিকা আবিষ্কার করা হয়নি, তবে তাদের নিজস্ব চিকিৎসা মালয়েশিয়ার তারা এই তাদের এই সুস্থ হাতে প্রায় 45% নিয়ে এসেছে, এটি একটি স্বস্তির খবর। তো মালয়েশিয়াতে আক্রান্ত হচ্ছে এবং সুস্থের হারও ভালো। ফকর সাদাত, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে মালয়েশিয়াতে সাধারণ মানুষ আপনি বলছেন যে সুস্থ হচ্ছে মানুষ, যদিও এই সংখ্যাটা কিন্তু বেশি নয়, মাত্র এখন পর্যন্ত 200 জন 4000-এর বেশি আক্রান্ত। মালয়েশিয়াতে সাধারণ মানুষ কিভাবে মানছেন আসলে, বা সরকারের যে এর আগে আমরা দেখেছি যে কারফিউ জারি করেছে আমরা শুনেছি, কিন্তু সেখানে কি মানুষ মানছে কিনা বা এখনো মানুষ বের হয়ে আসছে কিনা একটু বলবেন। ধন্যবাদ। না, 200 জন আজকে শুধু সুস্থ হয়েছে, আজকে 200, তবে 2000 এর উপরে সুস্থ হয়েছে এ পর্যন্ত, প্রায় 45% সুস্থ। আর মালয়েশিয়া সরকারের দেওয়া যে মুভমেন্ট কন্ট্রোল এটি মালয়েশিয়ার সাধারণ জনগণ এটি তারা একদম খুব ভালোভাবে মেনে আসছে শুরু থেকে, যে কারণে মালয়েশিয়া বহি বিশ্বের সাথে এবং বিশ্বের অন্যান্য দেশে যেভাবে আক্রান্ত সংখ্যা প্রতিদিন অনেক হারে বৃদ্ধি হচ্ছে, তবে মালয়েশিয়াতে যদিও আক্রান্ত হচ্ছে তবে ওইভাবে বৃদ্ধি হচ্ছে না। তারা মালয়েশিয়ার জনগণ যে বিষয়টি বলতে চাই যে এত সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন এত অল্প সময়ে, এটা কিভাবে তারা কিভাবে চিকিৎসা দিচ্ছেন? কয়েকদিন আগে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলেছে যে তারা তাদের নিজস্ব কিছু চিকিৎসা তারা এটি প্রকাশ করতে চায়নি এবং তারা এতটুকু বলেছে তারা তাদের নিজস্ব পদ্ধতিতে চিকিৎসাটি করে তারা এই সুস্থের হাতে তারা প্রায় 45% নিয়ে এসেছে এবং এখানে প্রায় 4000 উপরে সুস্থ হয়ে ফিরেছে, বাড়িতে ফিরেছে এবং তারা আশ্বস্ত করেছে যে খুব শীঘ্রই মালয়েশিয়াতে তারা আগের মতো স্বাভাবিকভাবে নিয়ে আসবে যদি মালয়েশিয়ার জনগণ তাদেরকে সহযোগিতা করে মুভমেন্ট কন্ট্রোল এবং মালয়েশিয়ার সরকার দেওয়া যেসব বিধি নিষেধগুলো আছে এগুলো যদি জনগণ মেনে চলে। জি ধন্যবাদ সাদাত আপনাকে, আপনি থাকুন আমাদের সঙ্গে ডক্টর শফিউল আলম ভূঁইয়া অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি নিশ্চয়ই আছেন। আপনার কাছে আসতে চাই যে বিষয়টি বলতে চাই যে প্রচুর সংখ্যক কিন্তু টেস্ট প্রয়োজন বাংলাদেশে এবং এই এখন পর্যন্ত 19টি জায়গায় টেস্ট হচ্ছে, আরও 11টি জায়গায় এক সপ্তাহের মধ্যেই কিন্তু সেই টেস্ট কার্যক্রম চালু হবে, তারপরে হয়তো আমরা বুঝতে পারবো যে আমাদের যে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে সেটি কোন পর্যায়ে আছে। আপনি কি মনে করেন আসলে আমরা কোন দিকে যাচ্ছি, কি মনে হচ্ছে আপনার? এই মুহূর্তে তো ধরেন আমাদের টেস্টের সংখ্যা বাড়াতে হবে, টেস্ট যত করব তত ভালো, কারণ অন্যান্য দেশের অভিজ্ঞতায় যেটা দেখা গেছে যে যত বেশি সংখ্যক টেস্ট করা যাবে তত বেশি শনাক্ত হওয়ার সম্ভাবনাটা থাকবে। ইভেন আজকের ডাটা যদি আপনি দেখেন, গতকালকে যদি দেখেন, তাহলে দেখা যায় যে যত টেস্ট করা হচ্ছে অলমোস্ট 10% শনাক্ত, 10% পেশেন্ট পাওয়া যাচ্ছে আজকের হিসাবটা যদি আপনি দেখেন। তো সেক্ষেত্রে আমাদের টেস্টের সংখ্যা বিভিন্ন জায়গায় যদি করা যায়, বাড়ানো যায়, এটা অত্যন্ত জরুরি প্রয়োজন হবে। তবে এই যে টেস্ট ল্যাবের সংখ্যা যে আমরা বাড়াচ্ছি সেক্ষেত্রেও কিন্তু ল্যাবের সেফটি স্ট্যান্ডার্ডটা আমাদেরকে এনশিওর করতে হবে। যেমন প্রত্যেক জায়গায় শুধুমাত্র পিসিআর মেশিন বসালেই তো হবে না, সেখানে টেস্ট করে সেটা সেখান থেকে যাতে আবার সংক্রমণটা না হয় সেই সেফটিটা আমাদেরকে এনশিওর করতে হবে। পাশাপাশি আমাদের টেস্টের সংখ্যা বাড়াতে হবে এবং অন্যান্য দেশে যে হারে আপনার এই সংখ্যা বেড়েছে আমাদের গ্রাফটাও কিন্তু একই ধরনের বলে মনে হচ্ছে। দুর্ভাগ্যজনক ভাবে এটা আশঙ্কা করা যায় যে সামনে অন্তত 1-2 সপ্তাহ হয়তো আরো বাড়বে আক্রান্তের সংখ্যা যে আমরা টেস্ট করতে থাকি। তো টেস্টের বিকল্প আসলে কিছু নাই। আর এই যে রোগটি দেখা যাচ্ছে সারা পৃথিবীর অভিজ্ঞতায় দেখা যায় যে বেশিরভাগ মানুষই আপনার সুস্থ হয়ে যাচ্ছে, কিছু কিছু মানুষ খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, তাদের জন্য ভেন্টিলেশনের দরকার হচ্ছে, অক্সিজেনের দরকার হচ্ছে, আদারওয়াইজ একটা মেজরিটি মানুষ এমনি ভালো হয়ে যাচ্ছে। তো আমাদের সবাইকে হয়তো এই টেস্ট যদি আমরা এনশিওর করতে পারি, টেস্টের সংখ্যা বাড়াতে পারি, তাহলে আমরা হয়তো নিশ্চিত হতে পারবো যে কি ধরনের সংক্রমণ হয়েছে এবং সেই অনুসারে ব্যবস্থা নিতে পারবো। এই যে আমরা আজকে এক ধরনের লকডাউনের মতো পরিস্থিতিতে আছি বা নিজেদের ঘরে যে অবস্থান করছি, ঘরে অবস্থান করার অন্যতম কারণ কিন্তু হচ্ছে এই সংক্রমণটাকে বন্ধ করা এবং যারা সংক্রমণ হয়েছেন তাদের সময়ে আইডেন্টিফাই করা। তো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি পরীক্ষার মধ্য দিয়ে, তাহলে কিন্তু এই যে কার্ভটা ঊর্ধ্বমুখী সেই কার্ভটাকে আমরা হয়তো ফ্ল্যাট করতে পারবো বা এটা কমিয়ে আনতে পারবো। জি জনাব শফিউল আলম ভূঁইয়া, আপনাকে ধন্যবাদ। আপনাকে একটি প্রশ্ন করতে চাই আমি, আপনার কাছে আমি পরে আসবো। প্রশ্নটি হচ্ছে যে আমরা কি রোগী শনাক্তে কি একটু দেরি করে ফেলছি কিনা বা টেস্ট কার্যক্রম শুরুটা কি একটু দেরিতে করে ফেলেছি কিনা, এই বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করব। এটিও আজকে গণমাধ্যমের একটি প্রধান খবরের তালিকা ছিল। আমরা আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে 3 বাংলা টিভির চিফ এডিটর জনাব শামসুল আলম লিটন। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে যে প্রশ্নটি হচ্ছে সেখানে আজকে যেহেতু নববর্ষের দিন, সেখানে আসলে কি অবস্থা, অনেক বাঙালি রয়েছেন সেখানে, কিভাবে নববর্ষ আমরা বাঙালিরা বাংলাদেশে ঘরে বসেই পালন করেছি। আপনি জানেন যে বিশ্বব্যাপী মহামারী দুর্যোগ এবং যুক্তরাজ্যের অবস্থাও কিন্তু খুবই আশঙ্কাজনক। তো সেখানে আসলে কিভাবে সেই দেশের সরকার এটিকে প্রতিরোধ করার ব্যবস্থা করছেন, চিকিৎসা ব্যবস্থায় বা কিভাবে তারা নিয়েছেন পদক্ষেপগুলো, একটু জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে যেমন হয়েছে বিশ্বব্যাপী যেখানে বিশেষ করে এই ইউরোপের এবং আটলান্টিক ব্যাপারে প্রায় 1 মিলিয়নের বেশি মানুষ। সো এখানে যে মানুষ বিপারে আছে তার ঘরোভাবে, কারণ তারা সব দুটো জিনিস পালন যে নির্দেশ যেটি এনএইচ মাধ্যমে দিয়ে থাকে, আর হচ্ছে যে শর্ট যে এভরিডে এটি তো যদি প্রত্যেকটি নাগরিক ফলো চেষ্টা করছে। প্রথম ছিল মাত্র 5 হাঁটতে অবস্থাটি এখন আর নেই। এখন কঠোর সবচেয়ে বড় আপনার বাংলা নববর্ষের বলছি মানুষ করছে, তখন অত্যন্ত একটি ভাষা এবং কোনোভাবে করা যায়, কিন্তু এটি 3 দিনের পরিস্থিতি করে দিয়েছে। 980 থেকে গত 3 দিনে 818 এবং রাজকে ৭৮ জন ক্রস করে। সুতরাং আগামী কয়েক সপ্তাহের তুলে নেওয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞ সুতরাং এই জুন মাস পর্যন্ত চলে যেতে পারে। এখানে কিন্তু 10 দিনের কারণ মাসে আরো লাগবে নিশ্চিত অবস্থা। উদ্বেগ এবং তাদের যে অসুবিধা, তাদের যে ধারণ করেছে বিভিন্ন বিক্ষিপ্ত যে জি জনাব শামসুল আলম লিটন, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব মাসুদ কামাল। আপনার কাছে যে প্রশ্নটি হচ্ছে এরই মধ্যে হয়তো মাসুদ কামাল আমাদের সঙ্গে এখনো যুক্ত হতে পারেননি। আমরা ডক্টর শফিউল আলম ভূঁইয়া নিশ্চয় আছেন আমাদের সঙ্গে। শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে এর আগে যে প্রশ্নটি করেছিলাম যে সময় মতো আমরা কি দেরি করে ফেলেছি কিনা, যে সময় মতো আমরা টেস্ট কার্যক্রম শুরু করতে পারিনি বা এখন যে হারে সংখ্যাটা আক্রান্তের সংখ্যা দেখা যাচ্ছে, কি মনে করেন আপনি? এক্ষেত্রে দুই ধরনের বক্তব্য আমরা দেখেছি। এক ধরনের বক্তব্য হচ্ছে যে আমরা দেরি করে ফেলেছি, আর যারা এই ধরনের পরীক্ষা নিরীক্ষার সাথে জড়িত বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে আমরা ঠিক পথেই আছি। তো আসলে এখানে যারা আসলে এই পরীক্ষা নিরীক্ষার সাথে সম্পৃক্ত না তাদের পক্ষে কিন্তু সরাসরি কোনো কনক্লুশনে আসা কঠিন, কারণ এই যে রোগটি নিয়ে আমরা সবাই ডিল করছি সেই রোগটির লক্ষণ কিন্তু 14 দিন আগে প্রকাশ পায় না। তো সেক্ষেত্রে আপনার এই যে পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে এই যে সায়েন্টিস্ট বা স্বাস্থ্য অধিদপ্তর তাদের দেওয়া তথ্য এবং তাদের দিক নির্দেশনার উপরই আসলে আমাদেরকে নির্ভর করতে হবে, এবং তারা যদি মনে করে থাকেন যে হ্যাঁ এই মুহূর্তে আমাদের বেশি সংখ্যক টেস্ট করা দরকার তাহলে সেটাই করতে হবে, এবং পাশাপাশি আমাদের স্বাস্থ্যের বিষয়টিও কিন্তু মাথায় রাখতে হবে। এবং যেহেতু এই রোগটি সারা পৃথিবীতেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এই পরীক্ষার কিট থেকে শুরু করে পিপি থেকে শুরু করে সবকিছুর কিন্তু একটা সংকট সারা পৃথিবীব্যাপী আছে। তো সেই পরিস্থিতিটাকে মাথায় নিয়ে আমাদের দেশের সামর্থ্যটাকে বিবেচনায় নিয়েই কিন্তু এই পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে কনক্লুশনে আসতে হবে। তো এক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে ইতিমধ্যে কি হয়েছে না হয়েছে সেটার উপর গুরুত্ব না দিয়ে এখন থেকে যেন আমরা আরো ব্যাপক সংখ্যক টেস্ট করতে পারি এবং যারা আক্রান্ত হয়েছে সবাইকে যাতে আমরা চিহ্নিত করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক যুক্ত হয়েছেন। এর মধ্যে যারা মাসুদ কামাল, আমাদের সময় একেবারেই শেষ, আমরা আসলে আপনাকে সেভাবে সময় দিতে পারি না। আপনার কাছে শেষ কথা একটু জানতে চাই। অনেক সংকট রয়েছে, অনেক অব্যবস্থাপনা রয়েছে, তার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন। শেষ কথা কি বলবেন, আমরা করোনা কিভাবে মোকাবেলা করতে পারি এবং এই যুদ্ধে কিভাবে জয়ী হতে পারি? দেখেন, আমার মূল কথা হলো যে এটা এমন একটা রোগ যে রোগটা আগে কখনো হয়নি, এই ব্যাপারে আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই। কাজে এই একটা অভূতপূর্ব সংকটের মুখে দাঁড়িয়ে আমাদেরও উচিত হবে এমন ব্যবস্থা নেওয়া যেটা নাকি গতানুগতিক নয়, নতুন ভাবে চিন্তা করতে হবে। সবাইকে মিলে সবার সঙ্গে সমন্বিতভাবে এই সমাধানের কথা আমাদের ভাবতে হবে। অসংখ্য ধন্যবাদ এই কাজে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। অবশ্যই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের এই করোনা যুদ্ধ মোকাবেলা করতে হবে এবং অব্যবস্থাপনা, সংকট সবই কিন্তু আমরা কাটিয়ে উঠব। দর্শক, করোনাকালীন এই সময়ে প্রতিদিনকার মতো আজও আপনাদের প্রতি নিবেদন, বৈশাখের এই দিনেও যেভাবে নিজেরা ঘরে বসে ঐক্যবদ্ধভাবে সতর্ক ছিলেন, আশা করি সামনের কটা দিন আরও সতর্ক হবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।